ওনারা শুভেন্দু অধিকারী আইনি নোটিশ পাঠিয়েছেন আপনাকে 48 ঘন্টার মধ্যে ক্ষমা চাইবার জন্য? হ্যাঁ, বেইমান চোর চোর আমি শুভেন্দু অধিকারীকে চোর, ডাকাত, প্রতিষ্ঠিত চোর, দলবদলু, মেরুদণ্ডহীন এগুলি বলেছি বলে শুভেন্দু অধিকারীর তরফে তার আইনজীবী আমাকে একটি আইনি চিঠি পাঠিয়েছেন এবং 48 ঘন্টার মধ্যে আমাকে দুঃখ প্রকাশ করতে বা ক্ষমা চাইতে বলা হয়েছে। তো আমি তো কলকাতায় ছিলাম না, আমি গতকাল রাত্রে ফিরে চিঠিটি দেখেছি। আমার আইনজীবী অয়ন চক্রবর্তীকে যা যা করণীয় সেগুলি আমি করতে বলেছি। এখন আমি শুভেন্দু অধিকারীকে যে চোর, ডাকাত, ব্ল্যাকমেলার, দলবদলু, মেরুদণ্ডহীন এগুলি বলেছিলাম, এই শব্দগুলি ওনার পছন্দ হয়নি। আর আমি বলেছিলাম বীরভূমে পাটালি রাখা থাকবে, পাটালি। তো এই শব্দগুলি পছন্দ হয়নি বলে এই শব্দগুলি বেছে বেছে আমাকে দুঃখ প্রকাশ বা ক্ষমা চাইতে বলা হয়েছে। এবার চোর শুভেন্দু যদি চোর বললে তার গায়ে লাগে, তার জন্য যদি তিনি আমাকে কোনো চিঠি দিয়ে থাকেন, যদি ব্ল্যাকমেলার শুভেন্দুর ব্ল্যাকমেলার কথা পছন্দ না হয়, যদি তোলাবাজ শুভেন্দুর তোলাবাজ কথা পছন্দ না হয়, তো আমাকে একটি চ্যানেলের ফুটেজের উল্লেখ করে ওই প্যারাগুলি দিয়ে আমাকে 48 ঘন্টার মধ্যে ক্ষমা চাইতে বলা হয়েছে। তো আমি আমার আইনজীবীকে বলেছি যে শুভেন্দু একটি প্রেমপত্র পাঠিয়েছে, যথাযথ প্রেমের সঙ্গেই যেন তার জবাব চায়। আপনি ক্ষমা প্রার্থনা করবেন? আমার চিঠিটা যাক, আমি দুটো চিঠি আপনাদের দিয়ে দেবো।